আসসালামু আলাইকুম। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শহীদ আব্দুর রব শেরেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশালের অন্যতম সংগঠন সার্সটেক কেরিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত টেক্সটাইল আড্ডা অন মার্চেন্ডাইজিং সিজন টুতে স্বাগত জানাচ্ছি। আমি অত্র কলেজের ষষ্ঠ ব্যাচের ছাত্র তৌকির আহমেদ তমাল। আশা করি বর্তমান সময়ে করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী মহামারী চলাকালীন সময়ে সবাই নিজেদের পরিবারের সাথে নিরাপদে ঘরে আছেন। ঘরে নিরাপদে থেকে এই রমজান মাসের সময়কে একটু ইউটিলাইজ করার জন্য বা টেক্সটাইল সেক্টরের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে বা একটু আইডিয়া নিতে সার্সটেক কেরিয়ার ক্লাবের আজকের এই আয়োজন টেক্সটাইল আড্ডা অন মার্চেন্ডাইজিং সিজন টু। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত হয়েছেন শহীদ আব্দুর রব শেরেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশালের প্রথম ব্যাচের সবার প্রিয় ভাই, ক্যাম্পাসের প্রিয় মুখ জহির উদ্দিন মোহাম্মদ বাবর ভাই। ভাইয়া তার দীর্ঘ 5 বছরের কর্মজীবনের প্রথম দিকে আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন, এরপর মার্চেন্ডাইজিংয়ে তিনি তার জব সুইচ করেন। তিনি অ্যামাজিং ফ্যাশন, বেঙ্গল হারিকেন সহ কয়েকটা টেক্সটাইল মিল ও গার্মেন্টসে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ভিয়েলা টেক্স লিমিটেডে এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিংয়ে কর্মরত আছেন। চলুন আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলে টেক্সটাইল সেক্টরের বাস্তব কিছু অভিজ্ঞতার কথা জানব, বিশেষ করে মার্চেন্ডাইজিং সম্পর্কে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেশনের শেষের দিকে সুযোগ দিব, তাই সবাইকে পুরো সেশনটি উপভোগ করার জন্য অনুরোধ করা হলো। ভাইয়া কেমন আছেন আপনি? ধন্যবাদ তোমাল, ধন্যবাদ এসসিসিকে যে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়ায় ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং বর্তমান যে পরিস্থিতি চলতেছে করোনা ভাইরাস, যে ইফেক্ট আমরা সারা বিশ্বে দেখতে পাইতেছি, এর একমাত্র বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে আমাদের নিজেদের লকডাউন করে নেওয়া এবং ঘরে অবস্থান করা। তো সেই সুবাদে তোমরা খুব ভালো একটা অনুষ্ঠান আয়োজন করছো, যেটা আসলেই দরকার ছিল। এবং এরকম আয়োজন আমরা এসসিসির মাধ্যমে অনেকগুলোই দেখছি এবং আরো ভবিষ্যতে তোমরা করবা সেই আশাই করতেছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ভাইয়া। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে সংক্ষিপ্ত জানতে চাচ্ছি যে মার্চেন্ডাইজিং কি এবং একজন মার্চেন্ডাইজারের কাজগুলো কি কি? আচ্ছা, মার্চেন্ডাইজিং আমরা যদি শাব্দিক অর্থ করি, শাব্দিক অর্থ করলে আসে এখানে আমার কেনা বা বেচা, যে লোক এই কেনা বেচার সাথে আর কি জড়িত থাকে। যেমন একটা মার্চেন্ডাইজার হচ্ছে যে একটা পণ্য কিনে আর লাভের মাধ্যমে আরেকজনকে বিক্রি করে, ঠিক আছে, মার্চেন্ডাইজার। তবে আমাদের যে গার্মেন্টস মার্চেন্ডাইজিং, সেটা হচ্ছে যে আমরা বায়ারের কাছ থেকে অর্ডার নেই, নেওয়ার পরে এই অর্ডারের জন্য আমাদের কি কি দরকার হয়, যেমন ফেব্রিক দরকার হইতে পারে, অ্যাক্সেসরিজ দরকার হইতে পারে, আরো যে জিনিসপত্র গুলো আছে আমাকে করে, দেন এইটাকে আমরা গার্মেন্টস বানাই। গার্মেন্টস বানানোর পরে আমরা বায়ারের কাছে বিক্রি করি। এই প্রসেসটা হচ্ছে মার্চেন্ডাইজিং। এবং যে এই প্রসেসটার সাথে থাকে, যে লোক অ্যাপয়েন্ট করা থাকে, সে হচ্ছে মার্চেন্ডাইজার। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। তো মার্চেন্ডাইজারগণ ফ্যাক্টরিতে আসলে কি কি বেনিফিট বা ফ্যাসিলিটিস পান সে সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত বলতেন। মার্চেন্ডাইজাররা এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পায় না এখানে, যে কোম্পানি রুলস অনুযায়ী ম্যানেজমেন্ট টিম যে ফ্যাসিলিটি গুলো পায় সে ফ্যাসিলিটি গুলো তারাও পায়। তবে এখানে একটু অ্যাড করা দরকার যে মার্চেন্ডাইজাররা সবাই মনে করে যে এসি রুমে থাকে, তো এরা একটা এক্সট্রা বেনিফিট তাদের। দেন তারা হয়তো অন্যান্য লেভেল থেকে বেশি আর কি বেনিফিট পাচ্ছে, এটা সবাই ধারণা। আসলে ঘটনা এরকমের না, ঘটনা হচ্ছে আমাদের মার্চেন্ডাইজিং টিমের যে পরিমাণ প্রেশার থাকে কাজ করার জন্য, তো তারা অলওয়েজ প্রেশারের উপরেই থাকে এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো যারা কাজ করে তাদের থেকে বেশি পরিশ্রমী মার্চেন্ডাইজাররা। ফেসিলিটির দিক থেকে বলতে গেলে তারা হয়তো দেখা যায় কিছু কিছু কোম্পানিতে প্রোডাকশন যারা থাকে তাদের জন্য ট্রান্সপোর্ট থাকে না, বাট মার্চেন্টের জন্য ট্রান্সপোর্ট থাকে। অনেক ফ্যাক্টরি গুলো দেখা যায় প্রোডাকশন যারা স্টাফ থাকে, সাধারণ স্টাফ, তাদের জন্য লাঞ্চ ব্যবস্থা থাকে না, মার্চেন্টের জন্য থাকে। দু একটা বেনিফিট এক্সট্রা পাওয়া যায়, বাট যদি ওভারঅল ভালো কোম্পানি হয় তাহলে সব স্টাফটা সেম, মার্চেন্ট এবং আদার্স স্টাফ। ধন্যবাদ ভাইয়া। তো এখন পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন
আশা করি তারা মনোযোগ সহকারে আমাদের এই সেশনটা শুনবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনারা এই সেশনের শেষে প্রশ্ন করতে পারবেন। তো ভাইয়া, আমার এরপরে প্রশ্নটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং এর জন্য ফ্যাক্টরি প্রিফারেবল মেজর কোনো সাবজেক্ট আছে কিনা? যেমন হচ্ছে ভাবে প্রিফারেবল কোনো সাবজেক্ট দেয় না, তারপরও দেখা যায় যারা মেজর অ্যাপারেল থাকে, তো ফ্যাক্টরির যে ম্যানেজমেন্ট আছে তারা স্বভাবতই যে চিন্তা করতে পারে যে যাদের মেজর অ্যাপারেল তারা অবশ্যই অ্যাপারেল সম্পর্কে ভালো জানবে। মার্চেন্টদের কাজ মেইনলি অ্যাপারেল ইস্যুটা নিয়ে, তো অ্যাপারেলে একটু বেশি আর কি তারা থাকে আর কি অ্যাট্রাক্টিভ থাকে, বাট এরকম মেজর কোনো সাবজেক্ট নাই যে আমাকে, যদি আমি ওয়েট প্রসেস নিয়ে পড়াশোনা করি, মেজর নিয়ে পড়াশোনা করি, আমি ই করতে পারবো না, মার্চেন্টে আসতে পারবো না। অবশ্যই সে আসতে পারবে, যে কোনো সাবজেক্টে সে মার্চেন্টে আসতে পারবে, এরকম প্রিফারেবল কোনো সাবজেক্ট নাই। ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মার্চেন্ডাইজিং একটা নন টেকনিক্যাল জব, তো এটা পিওর টেক্সটাইলের আওতাভুক্ত নয়, কিন্তু তারপরও বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মোস্ট এক্সপেক্টেড জব হলো মার্চেন্ডাইজিং, তো এর কারণ আপনি কি মনে করেন? তোমার তোমার কথার সাথে পুরোপুরি আমি একমত না, এটা নন টেক জব না। এটা হচ্ছে তোমার টেক্সটাইল যে স্টুডেন্ট তার জন্য আরো বেটার বেটার একটা জবের অপরচুনিটি, কারণ যে টেক্সটাইল পড়াশোনা করে আসছে সে সবকিছু জানে। একজন মার্চেন্ট তাকে অবশ্যই নিটিং জানতে হবে, ডাইং জানতে হবে, তাকে অবশ্যই ইয়ার্নের কোয়ালিটি জানতে হবে, গার্মেন্টস কোয়ালিটি যাকে জানতে হবে, গার্মেন্টস এর প্রাইসিং করতে হবে। তো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার জন্য এটা আরো বেশি আর কি বলে প্রেফারেবল জব নন টেক এর সাথে। হ্যাঁ, অনেকে আগে আগে থেকে আমরা দেখতেছি যে যারা টেকনিক্যাল পার্সন মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা শুধু নিটিং ডাইং এ জব করতো, মার্চেন্ডাইজিং এ খুব কম আসতো, বাট মার্চেন্ডাইজিং এ এখন আসতেছে, কারণ যে এই সব বিষয়গুলো মোটামুটি ধারণা আছে তার, সে সবচেয়ে ভালো মার্চেন্ট হতে পারবে। তো এই জন্যই আর কি টেক্সটাইলদের মার্চেন্ডাইজিং এ আসা উচিত। জি ভাইয়া, বুঝেছি। তো এক্ষেত্রে একজন ছাত্রের মধ্যে কি কি গুণাবলী থাকলে তার মার্চেন্ডাইজিং সেক্টরে যাওয়া উচিত? আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি। তো মার্চেন্ডাইজার হওয়ার জন্য তাহলে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন থেকে কি কি বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা উচিত, মানে টেকনিক্যাল নলেজ থাকলো এর পাশাপাশি কি কি গুণ থাকলে তার মার্চেন্ডাইজিং সেক্টরে যাওয়া উচিত? আচ্ছা, তো সর্বপ্রথমে তার ধৈর্য থাকতে হবে, যে মার্চেন্ডাইজিং এ আসবে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে, কারণ মার্চেন্ডাইজিং এর কাজই হচ্ছে অনেক ডিপার্টমেন্ট নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তার কাজ করতে হবে। যদি সে ধৈর্য হারা হয় সে ভালো মার্চেন্ট হতে পারবে না। অবশ্যই প্যাশন রাখতে হবে তাকে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা জানি যে মার্চেন্ডাইজিং এর যারা মার্চেন্ডাইজার থাকে তাদেরকে অবশ্যই বাইরের সাথে করেসপন্ডিং করতে হয়, কমিউনিকেশন করতে হয়, তো এই ক্ষেত্রে তাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে, স্পোকেন এন্ড রাইটিং দুইটাই। দেন তাকে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হইতে হবে, যার কমিউনিকেশন স্কিল ভালো সে অবশ্যই ভালো একজন মার্চেন্ডাইজার হইতে পারবে। এবং সাথে অবশ্যই আমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে, কারণ আমরা জানি যে আমাদের মিডিয়ামটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করি বা এমএসসি করি যাই করি, আমাদের এইখানে ইংরেজি মিডিয়ামেই পড়ানো হচ্ছে, আমরা ইংরেজিটা মোটামুটি জানি। তারপর হচ্ছে কি যে আমাদের টিচাররা বা আমাদের স্টুডেন্টরা বোঝার সুবিধার্থে আমাদেরকে বাংলা মিডিয়ামে পড়ানো হয়, তারপর ইংরেজিটা আমরা বুঝতে বা লিখতে পারি। এর থেকে এই হলো যে আমরা কম্পিউটার স্কিলটা আমাদের কম থাকে, আমাদের যারাই আর কি প্রেশার আসতেছে তাদের অনেকেরই দেখা যায় সে কম্পিউটার সম্পর্কে ধারণা নাই, সে এক্সেল পারে না, সে মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ পারে না, পাওয়ার পয়েন্ট পারে না, এগুলো অবশ্যই তাকে পারতে হবে। স্টুডেন্ট লাইফ থেকেই এগুলো তার করতে হবে। আমাদের বিভিন্ন কোর্স দেখা যায় যে 2-3 মাসের কোর্স আছে কম্পিউটার স্কিলের, আমরা কোর্স গুলো করতে পারি। এটা মাস্ট যে মার্চেন্ডাইজার হইতে হলে তাকে অবশ্যই ইংরেজি নলেজ থাকতে হবে, দেন কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, এবং এর সাথে অবশ্যই অবশ্যই তাকে কম্পিউটার স্কিলে ভালো হইতে হবে। জি ভাইয়া, এগুলো সে প্রিপেয়ার করে আস্তে আস্তে তার গোলের দিকে আগাইতে পারবে। তো ভাইয়া, যদি একজন শিক্ষার্থী মার্চেন্ডাইজার হতে চায় তাহলে ইন্টার্নের সময় কি কি বিষয়ে তার গুরুত্ব দেওয়া উচিত? ইন্টার্নের সময় সবচেয়ে বেটার হয় যদি সে কোনো ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে ইন্টার্নিটা শুরু করে, তো সে জানতে পারবে তাহলে ওইখানে মার্চেন্টরা কি কি কাজ করতেছে। এবং আমি এতটুকু কনফার্ম যে একটা স্টুডেন্ট যদি মার্চেন্ট ডিপার্টমেন্টে আর কি ইন্টার্ন করে, তো সে অবশ্যই এর আশেপাশে যে জিনিসগুলো থাকে যেমন মিটিং এ যাওয়া, ডাইন থেকে কিছু শেখা, দেন স্যাম্পলিং প্রসেস, এগুলো সে সব করতে পারবে।
তো প্রায়োরিটি দেওয়া উচিত যে আমি আমার 2 মাসের ইন্টার্নিটা আমি মার্চেন্ট ডিপার্টমেন্ট দিয়ে করব, যদি সে তার জব গোলটা মার্চেন্টিং এর জন্য রাখে, এটা সবচেয়ে পারফেক্ট হবে তার জন্য। এবং সে টুপি থেকে যা জিনিসগুলো আছে, যেটা আমরা দেখতেছি যে প্রাইমারি লেভেলে যেগুলো আমাদের শেখার দরকার, ওগুলো আমরা মার্চেন্টে যদি আমরা ইন্টার্নি করি মার্চেন্ট ডিপার্টমেন্টে, দেন আমরা পারবো। জব সেক্টরে একজন তরুণ মার্চেন্ডাইজার কোন কোন বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারে এবং কোন কোন বিষয় সম্পর্কে তার সবসময় সচেতন থাকা উচিত বলে আপনি মনে করেন? জব সেক্টরে যারাই তরুণরা আমরা আসতেছি বা যারা আসতেছে তোমরা, তো এদের মাঝে একটাই থাকে কি যে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি বা আমি এমএসসি ইঞ্জিনিয়ারিং করছি, আমি একজন ইঞ্জিনিয়ার। তো সর্বপ্রথম এই ধারণাটা তাদের ভিতরে কাজ করে যে আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমি যা করব ওই লেভেলটা অনুযায়ী আমি করব। বাট এই লেভেলটা না, আমি কিন্তু পড়াশোনা করে আসছি শুধু, আমি কিন্তু জানি না যে আসলে কিভাবে কাজ করতে হচ্ছে বা কিভাবে কাজ করতে হবে, আমাকে শিখতে হবে। তো এই শেখার মন মানসিকতা আমাদের অনেকের ভিতরে থাকে না, আর অনেকের ভিতরে একটা ধারণা চলে আসে যে আমি ইঞ্জিনিয়ার, আমি তো জানি, আমি তো করে আসছি, আমি এই থিওরি জানি, আমি ওই থিওরি জানি। আসলে প্র্যাকটিক্যালি এইসব জিনিস দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কাজ করে না, যেগুলো আমরা যদি প্র্যাকটিক্যালি শিখি দেন এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবো, যে থিওরিগুলো আমি কলেজ থেকে বা ভার্সিটি থেকে শিখে আসছি। তো এই ফার্স্ট যে আমাদের প্রবলেমটা দাঁড়ায় সেটাই হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ার যে ভাব আমাদের, এটা আর কি প্রাথমিক পর্যায়ে থেকে রিমুভ করতে হবে, যে না আমি ইঞ্জিনিয়ার না, আমি শিখতে আসছি। ফার্স্ট আমার জবে যখন আমি আসি তখন আমাকে শেখার মন মানসিকতা নিয়েই আসতে হবে। যদি আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করে থাকি আমি শিখতে পারবো না, আমার শিখতে হবে কিন্তু আমার যে সিনিয়র থাকে তার কাছ থেকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের সিনিয়ররা নন টেক হয় বা আমাদের ম্যানেজাররা নন টেক হয়, তো এইখানে অনেকে আবার একটু হেজিট ফিল করে যে না আমি আমার যে সিনিয়র আছে তার থেকে আমি মনে হয় বেশি জানি, আমি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি টেক্সটাইল সম্পর্কে পড়ছি। আসলে তা না, আমরা যা পড়ালেখা করে আসছি ওই যে ম্যানেজার হয়েছে বা যে আমার সিনিয়র আছে সে কিন্তু অনেকদিন চাকরি করছে, প্র্যাকটিক্যাল লাইফে সে কিন্তু এগুলো দেখে আসছে, করে আসতেছে, তো তার কাছ থেকে আমরা শিখতে পারি। জি ভাইয়া, এই বিষয়টা তাহলে কিন্তু আমাদের ভালোভাবে আমরা শিখতে পারবো। জি ভাইয়া, মানে একজন বেবি হিসেবে ইন্ডাস্ট্রিতে যেতে হবে যে আমি শিখতে চাই। তো ভাইয়া, আমার পরের প্রশ্নটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং চাকরির ক্ষেত্রে মেয়েদের প্রেক্ষাপট কেমন, মানে তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে বা তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে? মেয়েদের জন্য মার্চেন্ডাইজিং খুব ভালো একটা জব, তারা অবশ্যই আসবে। এবং নট অনলি মার্চেন্ডাইজিং, টেক্সটাইলের সেক্টর গুলোতে বা ভালো ফ্যাক্টরি বা যাদের কথা বলি কমপ্লায়েন্স মেনটেন করে, তারা মেয়েদের জন্য সব জায়গায় ভালো সুযোগ সুবিধা আছে। মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, মার্চেন্ডাইজিং তাদের জন্য খুব ভালো একটা জব, কারণ সব সময় সে বাইরে করেসপন্ডিং করতে পারবে, ডেস্কে কিছু ওয়ার্ক থাকে, অন্যান্য ডিপার্টমেন্টের ওয়ার্ক গুলো দেখা যায় তার ফ্লোর ওয়াইজ কিছু ওয়ার্ক থাকে, ফ্লোরে ঘোরাঘুরি করা লাগে, এই টাইপের কিছু জব হয়। বাট মার্চেন্টরা কি ডেস্ক ওয়াইজ কিছু জব থাকে যেটা মেয়েদের জন্য প্রিফারেবল, এবং তাদের সুযোগ অবশ্যই আছে। আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা দেখতেছি যে প্রতিটা ফ্যাক্টরির মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে যদি 10 জন মার্চেন্ডাইজার থাকে একটা ডিপার্টমেন্টে, সেখানে দেখা যায় 3 জন বা 4 জন মেয়ের মার্চেন্ডাইজার থাকে, তাদের কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে বিধায় তারা মেয়েরা থাকছে এখানে, তো অবশ্যই মেয়েদের জন্য এটা ভালো। জি ভাই, আপনাকে ধন্যবাদ। তো আমি পরের যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে মার্চেন্ডাইজিং এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি? আর একটা ফ্যাক্টরিতে দেখা যায় যে মার্চেন্ডাইজারও আছে আবার মার্কেটিং অফিসারও আছে, সেক্ষেত্রে এদের কাজের ডিস্ট্রিবিউশনটা কেমন হয়? আচ্ছা, মার্চেন্ডাইজিং এবং মার্কেটিং, মার্কেটিং মানে হচ্ছে যে তুমি যে পণ্য যেটা আমরা করতেছি, এভারেজ যে মার্চেন্ডাইজিং এর যে সংজ্ঞায় আমরা বুঝতেছি যে আমাদের যে যে কোনো পণ্য হোক, সেটা ফেব্রিক হতে পারে, সেটা গার্মেন্টস হতে পারে, এটার প্রমোশন করা, যে আমার এই প্রোডাক্টটা আমরা করতে পারতেছি, বাইরের কাছে আমরা উপস্থাপন করি যে আমাদের এই প্রোডাক্টটা আমরা করব এবং এটাতে তুমি নিতে পারবা, তুমি যে অর্ডার দিতে চাও, যে কোয়ালিটি দিতে চাও, ওই কোয়ালিটি আমরা এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতে পারবো বা বানাইতে পারবো, এটা হচ্ছে মার্কেটিং এর ধারণা। আর মার্চেন্ডাইজিং যে চিন্তা যেটা আছে সেটা হচ্ছে যে ফ্যাক্টরিতে যারা ভিতরে ইন্টারনাল কাজ করে যে ডিপার্টমেন্টটা, ওইটা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট হিসেবে আমাদের দেশে পরিচিত, যে যারা ফ্যাক্টরি ইন্টারনাল কাজ বাজ করে, যেমন ফেব্রিক বুকিং করা, অ্যাক্সেসরিজ বুকিং করা এবং কোঅর্ডিনেট করা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, এটা হচ্ছে মেইনলি মার্চেন্ডাইজিং এর কাজ। আর দুইটা ডিপার্টমেন্ট যদি একই ফ্যাক্টরিতে থাকে, ওইভাবে ভাগ করা থাকে যে যারা মার্কেটিং করবে তারা শুধু স্যাম্পলিং দিকটা সে দেখবে, স্যাম্পলিং প্লাস কস্টিং, বাইরের সাথে এই স্টেজ পর্যন্ত তারা কমিউনিকেশন করবে,
অর্ডার কনফার্মেশন হওয়ার পরে তারা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে। বাট এরকম খুব কম ফ্যাক্টরি আছে যারা মার্চেন্ডাইজিং এবং মার্কেটিং আলাদা করে দেখে। জি ভাইয়া বুঝেছি। তো এক্ষেত্রে হচ্ছে কেউ একজন মার্চেন্ডাইজিং সেক্টরে 6 মাস জব করলো, পরে সে এই মার্চেন্ডাইজিং এ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, সেক্ষেত্রে সে কোন সেকশনে জবটা সুইচ করতে পারবে, মানে টেক্সটাইল সেক্টরের মধ্যেই? এরকম মনে হয় না যে মার্চেন্ডাইজিং কেউ আইসা অন্য কোনো ডিপার্টমেন্টে যাইতে চায়, এরকম হয় না। অন্য ডিপার্টমেন্ট থেকে মার্চেন্ডাইজিং আসতে চায়, তারপরে যদি কারো কাছে এটা লাগে যে মার্চেন্ডাইজিং আমি জব করবো না বা করতে চাচ্ছি না, সে যে কোনো ডিপার্টমেন্টে যাইতে পারে। মার্চেন্ডাইজিং এর সাথে 6 মাসের এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগাইতে পারবে। প্রক্রিমেন্ট ডিপার্টমেন্ট আছে একটা পরিচিত প্রক্রিমেন্টে, দেন সে চাইলে ই করতে পারবে, প্ল্যানিং এর সাথে অ্যাড হইতে পারবে। প্ল্যানিং এর কিছু কিছু মার্চেন্টের কাজ, প্ল্যানিং রিলেটেড কিছু কাজ আছে, প্ল্যানিং এর সাথে অ্যাড হইতে পারবে। বাট 6 মাসে যে এক্সপিরিয়েন্সটা তার হবে, বড় এক্সপিরিয়েন্স সে অতটা নিতে পারবে না, বাট সে গার্মেন্টস সম্পর্কে, টেক্সটাইল সম্পর্কে কিছু ধারণা নিতে পারবে। জি ভাইয়া বুঝেছি। তো মার্চেন্ডাইজিং এর জবের ক্ষেত্রে শুরুতেই হচ্ছে ট্রেইনি মার্চেন্ডাইজার, তো ট্রেইনি মার্চেন্ডাইজারের আসলে কাজগুলো কি কি, আর এদের আসলে পরবর্তী ধাপে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে কিরকম সময় লাগে, এটাই জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, ট্রেনিং মার্চেন্ডাইজার এটা এক কথায় বলা যায়, ধরো আমাদের একটা ফ্যামিলিতে তোমার 3-4 ভাই, যে সবচেয়ে ছোট ভাই থাকে, এটা হচ্ছে ট্রেনিং মার্চেন্ডাইজার। মানে সবচেয়ে ছোট ভাই তাকে দিয়ে সব কাজ করানো যায়, আমি চাইলে তাকে দিয়ে সব কাজ করাইতে পারি। যারা দেখা যায় যে ধরো 4 ভাই আছো, এর ভিতরে যে বড় ভাই সে কিছু একটা বললো, মেজো ভাই সে কিছু একটা বললো, সেজো ভাই কিছু বললো, বলার পরে যে ছোট, সবাই কিন্তু ছোট ভাইটাই বলে। ট্রেনিং মার্চেন্ট হচ্ছে এই টাইপের, যে আমরা একটা লোক নিচ্ছি যে আমাদের টোটাল কাজগুলোকে সে যে অল্প অল্প করে শেয়ার করে আমাদের কাছ থেকে শিখবে। ট্রেনিং যে ট্রেনিং এ থাকে, আর এখানে যে ট্রেনিং মার্চেন্ডাইজার হবে, মানে যে ট্রেনিং মার্চেন এ ঢুকবে, যে ফার্স্ট পোস্ট যে আমাদের মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে অনেক ফ্যাক্টরিতে দেখা যায় ট্রেনিং মার্চেন্ডাইজার থাকে না, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে যোগদান করে। বাট ট্রেনিং মার্চেন্ডাইজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটাই আমরা বলি, ওর কাজ হচ্ছে সিনিয়রদের কাছ থেকে সবকিছু শেখা, কারণ সে কিছু জানে না মার্চেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে, হয়তো বা সে জানে খাতা কলমে কিছু জানে যে আমি এই কাজগুলো আমার করতে হবে। বাট মেইনলি যে কাজটার উপরে তার বেশি ফোকাস দেওয়া হয় মানে ট্রেনিং মার্চেন্টদেরকে, সেটা হচ্ছে স্যাম্পলিং প্রসেস গুলা। যদি কোনো মার্চেন্ট ট্রেনিং মার্চেন্ট যে সে বুঝতে পারে যে বায়ার কোন স্যাম্পল আমার কাছে চাইছে, মানে টেক প্যাক দেখা, ডিজাইন দেখা, শিট দেখা, সে যদি একটা স্যাম্পল ডেভেলপ করতে পারে, সে ট্রেনিং মার্চেন্টাইজার খুব দ্রুত প্রমোশন পাবে। কারণ সে বুঝতে পারতেছে যে আমার এই জিনিসগুলো আছে প্রসেসে, আমার এই জিনিসগুলো লাগবে, টেক প্যাকটা আমি বুঝতেছি, মেজারমেন্টটা আমি বুঝতেছি, বা ডিজাইন আমি বুঝতেছি। তো এগুলো যদি সে বুঝতে পারে, তার ক্ষেত্রে মার্চেন্ডাইজিং এর প্রসেস গুলো খুব ইজি হবে। এবং ফার্স্ট এবং ফরমোস্ট ডিউটি তাদের এইটাই হয়, সিনিয়ররা তাদের এইটাই বলে যে প্রথমে স্যাম্পল ডিপার্টমেন্টের সাথে তাদের কোঅর্ডিনেশন করাই দেয় এবং কিভাবে স্যাম্পল ডেভেলপ করতে হবে এই জিনিসগুলো তাকে মেনলি শিখায়। এবং এর আশেপাশে দেখা যায় কি, যেমন সিনিয়রদের কিছু কাজ সে করে দেয়, ইভেন ফটোকপি হইতে পারে, দেন তার একটা ফাইল তার কাছ থেকে জিএম স্যার বা আমাদের বড় স্যারদের কাছে পৌঁছে দিতে পারে। ট্রেনিং মার্চেন্ডাইজার এইসব কাজগুলো বেশি করে। জি ভাইয়া বুঝেছি। তো মার্চেন্ডাইজার আমরা জানি যে 2 ভাগে বিভক্ত, একদল হেড অফিসে কাজ করে আর একদল হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করে। তো যারা হেড অফিসে কাজ করেন আর যারা ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের মধ্যে টেকনিক্যাল জ্ঞান থাকার পাশাপাশি আর কি কি দক্ষতা দরকার হয়, মানে এদের মধ্যে কাজের পার্থক্য এবং দক্ষতার পার্থক্য গুলা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। আচ্ছা, যারা হেড অফিসে বসে, মেনলি দেখা যায় আমি যেটা প্রথমে বলছিলাম, যারা মার্কেটিং এর সাথে জড়িত তারা মেইনলি হেড অফিসে বসে, আর যারা ফ্যাক্টরিতে থাকে তারা ফ্যাক্টরি ইন্টারনাল কাজগুলো তারা করে, বুকিং থেকে শুরু করে স্যাম্পলিং ট্যাম্পলিং সবই তারা করে। তো এইখানে মার্কেটিং মার্চেন্ডাইজিং এর যে পার্ট, যে দুইটা ডিভাইড করা হচ্ছে যে হেড অফিস বা ফ্যাক্টরি, এরকম অনেক ক্ষেত্রে হয় না যে মার্চেন্ট সবই ফ্যাক্টরিতে থাকে, সবই হেড অফিসে থাকে, এরকমও হয় যে শুধু ফ্যাক্টরিতে, যদি সব মার্চেন্ডাইজার হেড অফিসে থাকে তখন দেখা যায় ফ্যাক্টরিতে কিছু কোঅর্ডিনেটর থাকে, তারা অবশ্য মার্চেন্ডাইজিং বলা হয় না, তাদের কোঅর্ডিনেটর বলা হয়।
আর যদি ফ্যাক্টরি এবং তোমার হেড অফিস দুখানে মার্চেন্ডাইজ থাকে তাহলে ডিভাইড করা, যেমন ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজ থাকে একটু বেশি, হেড অফিস থাকে একটু কম। একটা টিমের 5 জন সদস্য থাকলে দেখা যায় 2 জন থাকে হেড অফিসে যারা মার্কেটিং রিলেটেড এবং যারা এই কস্টিং টস্টিং এর সাথে বেশি জড়িত তারা থাকে, আর যারা স্যাম্পলিং প্রোডাকশন এগুলোর সাথে জড়িত তারা থাকে ফ্যাক্টরিতে। আর মেইনলি এইটাই মার্চেন্ডাইজিং এর ক্লাসিফিকেশন না যে আমি হেড অফিস মার্চেন্ডাইজার বা আমি ফ্যাক্টরি মার্চেন্ডাইজার, এটা না। মার্চেন্ট বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন প্রকারে আর কি বিভক্ত করা হয়, যেমন যদি প্রোডাক্টের প্রকার করা হয় তাহলে আসতেছে ওভেন, নিট, সোয়েটার, 3 ভাগে বিভক্ত করা হয়। তারপর যদি তোমার ডেভেলপমেন্ট এবং প্রোডাকশনের ক্ষেত্রে ডিপেন্ড করা হয় তাহলে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার আছে, প্রোডাকশন মার্চেন্ডাইজার আছে, এইভাবে আর কি ডিভাইড করা হয়। ফ্যাক্টরি মার্চেন্ট এন্ড হেড অফিস মার্চেন্ট এরা প্রকারভেদ নাই, যে কেউ ফ্যাক্টরি মার্চেন্ট হতে পারে, যে কেউ হেড অফিস মার্চেন্টাইজিং করতে পারে। জি ভাইয়া, বুঝেছি। তো মার্চেন্ডাইজারদের জন্য স্বপ্নের জব হলো ফরেন বায়ারদের লিয়াজু বাইং হাউসের জব। তো ফরেন বাইং হাউসের জবের জন্য ন্যূনতম কত বছরের ফ্যাক্টরি অভিজ্ঞতা লাগবে? এর পাশাপাশি MBA করা থাকলে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে কিনা? আরেকটা বিষয় হলো মার্চেন্ডাইজাররা কেন এটাকে স্বপ্নের জব মনে করেন? আচ্ছা, ফরেন বাইং হাউসের জবটা হচ্ছে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি সেখানে সে পায়, যেমন আমাদের ফ্যাক্টরিতে বন্ধ থাকে 1 দিন, ফরেন বাইং হাউসে বন্ধ থাকে 2 দিন, দেন তাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে স্যালারি একটা বিষয় থাকে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে স্যালারি একটু বেশি হয়। এক্সপিরিয়েন্স এর কথা যেটা বলছো, আসলে এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার করে না। যদি আমি ফরেন বাইং হাউসে ট্রেনি হিসেবে ঢুকতে চাই, আমি ফ্রেশার থেকে ট্রেনি ঢুকতে পারি। অনেক ফরেন বাইং হাউস এভাবে নেয় যে ট্রেনি হিসাবে ফ্রেশারদেরও নেয়, এবং যখন এক্সপিরিয়েন্স হবে তখন তারা অলরেডি সিনিয়র বা ম্যানেজার এরকম লেভেলেও তারা যাইতে পারে ফ্যাক্টরি থেকে। তো এটা কোনো ঝামেলা না যে আমি ফ্রেশার, আমি মনে হয় ফরেন বাইং হাউসে যাইতে পারবো না। স্বপ্ন বলতে স্বপ্ন না, অনেকে ফাইনাল ডেস্টিনেশন হিসেবে তারা ফ্যাক্টরি গিয়ে দেখে। ফরেন বাইং হাউস যারা জব করে, অনেকে কান্ট্রি ম্যানেজার হওয়ার পরে যে সর্বোচ্চ পর্যায়ে কান্ট্রি ম্যানেজার হইলো, হওয়ার পরে দেখা যায় সে ফ্যাক্টরির হেড হয়ে আবার জয়েন করে। তো আলটিমেটলি যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে আমি শুনছি ফরেন বাইং হাউসে কিছুদিন তারা জব করার জন্য আর কি একটু ই থাকে, আগ্রহ থাকে যে আমি ফরেন বাইং হাউসে জব করতেছি বা আমি জব করবো, বাট ফাইনালি দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে তারাই আবার ফ্যাক্টরিতে ফিরে আসে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে হয়তো ফ্যাক্টরি হেড অথবা অন্য অপারেশন হেড এইভাবে ফিরে আসে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমাদের এই সেশনটা শুনছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর সাস্টেক কেরিয়ার ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের সেশনটা আরো কিছুক্ষণ চলবে, এবং সেশন শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে সময় দেব, আপনারা প্রশ্ন করতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা খাতায় লিখে রাখুন, সেশন শেষের আগে আপনারা সেই প্রশ্নটা ভাইয়াকে করতে পারবেন। তো ভাইয়া, আমরা একটা গল্প শুনে থাকি বা এরকম শোনা যায় যে একটু রুক্ষ মেজাজের লোক ভালো মার্চেন্ডাইজার হতে পারেন, তো এটা কি সত্য কিনা? আর ভাই, যদি এটা হয়ে থাকেন তাহলে এটার কারণ কি? না, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত না, রুক্ষ মেজাজ হইতে হবে এটা কথাটা আসলে সম্পূর্ণ এক না, মানে ঠিক না। কারণ মার্চেন্ডাইজিং হইতে হলে তোমাকে কৌশলী হইতে হবে, সেটা রুক্ষ মেজাজ না হইলেও হয়। আর এখন রুক্ষ মেজাজে তুমি কার সাথে আর কি তুমি খারাপ ব্যবহার করবা বা একটু হট হয়ে কথা বলবা, যার সাথে কথা বলবা সে কিন্তু একজন শিক্ষিত লোক। তোমার কাজ হচ্ছে মার্চেন্টের যে কাজ, এটা হচ্ছে শিক্ষিত লোকদের সাথে তুমি তাদের গালিগালাজ করতে পারবে না, তাদের কাছ থেকে তোমার বুঝাইয়া শুনে কাজগুলো উঠে আনতে হবে টেকনিক্যালি। তো রুক্ষ মেজাজ হইলেই সে ভালো মার্চেন্ট হবে তা না, তাকে অবশ্যই কৌশল জানতে হবে কিভাবে ভালোভাবে কাজ উঠে আনতে হবে। ওই ধারণাটা ভুল যে আমি মার্চেন্ডাইজিং এ ঢুকলাম, ঢোকার পরে আমাকে মনে হয় একটু রাগারাগি করতে হবে, একটু ভাব দেখাইতে হবে যে আমি মার্চেন্ট, যারাই আসবে তাদের সাথে আমি একটু খারাপ ব্যবহার করবো, ওয়েটিং লিস্টে রাখবো তাদের। এটা আসলে সম্পূর্ণ ভুল। যাদের সাথে আমরা এই কাজগুলো করতেছি তারা কোনো না কোনো জায়গা থেকে আমাকে যদি চায় আটকাই দিতে পারে, তো আমি টেকনিক্যালি তাদের সাথে কাজগুলো আদায় করে নিব এবং ভালো ব্যবহার করবো। যেটা তুমি ভালো ব্যবহার যদি করতে পারো, ইনশাল্লাহ সব কাজ তোমার ইজিলি হয়ে যাবে। আসলে এই প্রশ্নটার উত্তর জানার পরে হয়তো অনেকেই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তাদের যে ভুল ধারণা ছিল সেটা আর থাকবে না। তো আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাই যে
এরকমও শোনা যায় যে মার্চেন্ডাইজারদের কোনো ওয়ার্কিং আওয়ার নেই, যেটা খুবই ভীতিকর। আবার শোনা যায় যে মার্চেন্ডাইজিং জবে জেনারেল শিফট, এতে শিফটিং নেই। শিফটিং না থাকার কারণ, মানে শিফটিং না থাকার কারণটা কি, এটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমি তোমার সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করি। শিফটিং মার্চেন্ডাইজিং জবে কোথাও নাই, আর বাংলাদেশে গার্মেন্টসে যেহেতু শিফটিং থাকে না, সব গার্মেন্টসই দেখা যায় একটাই শিফট হয়, যে সকাল 8টা থেকে শুরু করে ওভারটাইম সহ 7টা পর্যন্ত। কিছু কিছু ফ্যাক্টরি আছে একটু 1 ঘন্টা 2 ঘন্টা বাড়তি পড়ায় মাঝে মাঝে, এই জন্য কোনো শিফটিং থাকে না। আর হ্যাঁ, কথাটা ঠিক যে মার্চেন্ডাইজিং এর কোনো ওয়ার্কিং আওয়ার নাই। যেমন এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ, সকল ফ্যাক্টরি বাংলাদেশে অনেক বন্ধ, এবং কিছু কিছু ফ্যাক্টরি খুলতেছে আস্তে আস্তে। যখন বন্ধ ছিল তখন যারা মার্চেন্ট আমরা আছি তারা বাসা থেকে কাজ করছি, মেইল করেসপন্ডিং করা হয়েছে, কিন্তু যারা প্রোডাকশনে কাজ করছে তারা কিন্তু বাসায় ছিল, তাদের এটা এক্সট্রা কোনো ওয়ার্ক লোড নিতে হচ্ছে না। আর মার্চেন্টদের ওয়ার্কিং আওয়ারটা নাই বলতে হলে এভাবে ব্যাখ্যা করা যায় যে আমি যে বাইরের সাথে কাজ করি, আমি যদি ইউকের সাথে কাজ করি তো ওদের অফিস স্টার্ট হয় 1টা বা 2টা থেকে আমাদের বাংলাদেশি টাইমে, ওদের অফিস শেষ হয় 9টা 10টার দিকে বাংলাদেশি টাইমে। তো আমি যে বাইরের সাথে কাজ করব তার সাথে অবশ্যই আমার এই টাইমটা মেনটেন করতে হবে। আর আমরা যদি ভালো একজন মার্চেন্ট হইতে হয় তাকে অবশ্যই সঠিক সময়ে দ্রুত মেইলের রেসপন্স করতে হবে। যদি সে মেইলের রেসপন্স কিছু না করতে পারে সে ভালো মার্চেন্ট না। অবশ্যই কমিউনিকেশন স্কিল থেকে সে আসতেছে, তার 10টা পর্যন্ত হইলেও সে করেসপন্ডিং করতে হবে। দেন আমার যখন একটা শিপমেন্ট থাকবে, শিপমেন্টে তখন আমি সব ডিটেইলস গুলো দিলাম, তো কিছু না কিছু সমস্যা হতেই পারে। সেটা ইন্সপেকশন হইতে পারে, সেটা আমার গুডস যখন ডেলিভারি করব ফ্যাক্টরি থেকে বের হবে, সিম্পলি গাড়ির ক্ষেত্রে হইতে পারে যে ট্রাকটা আমি আমার স্টোর থেকে ই করছে ভাড়া করছে, এখানেও পুরো প্রবলেম হইতে পারে। তখন কিছু যে প্রবলেম হোক ফ্যাক্টরি থেকে ম্যানেজমেন্ট থেকে সবাই প্রথমে খুঁজে এই প্রোডাক্টের মার্চেন্টকে, কারণ মার্চেন্টই একমাত্র লোক সে জানে যে এই প্রোডাক্টটা শুরু থেকে শেষ কি আছে। এই জন্য সবাই তাকে ফোন করে, এবং অবশ্যই মার্চেন্টকেই ফোন করা উচিত, কারণ মার্চেন্ট ছাড়া এই প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে কেউ জানে না। এটা ভয় পাওয়ার কিছু নাই যে আমার ওয়ার্কিং আওয়ার নাই, আমি সারাদিনই 24 ঘন্টা কাজ করতে থাকবো। যারা মার্চেন্ডাইজিং আসবে তাদের প্রিপারেশন এটা নিয়ে আসতে হবে যে আমি 24/7 কাজ করব, এবং এটা একটা চ্যালেঞ্জিং জব, এবং এর ভিতরে ভ্যারাইটি আছে আমার জবে। যে জবটা আমরা করতে যাচ্ছি, আমি যদি প্রোডাকশনে থাকি, আমি সুইং লাইনে আমি কাজ করলাম, সাপোজ আমি একজন লাইন ইনচার্জ, আমার কাজটা হবে কি ওই সুইং লাইনের প্রোডাকশন বাড়ানো, ওই সুইং লাইনের ওয়ার্কারদের সাথে একটু কোঅর্ডিনেট করা, আমার সারাদিন এই কাজ আমি করতেছি। এটা একজন মার্চেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে সে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কাজ করতেছে, এবং প্রতিটা আওয়ারে তার ওয়ার্কিং এর ডাইভার্সিটি আছে, যে টাইপ আমি প্রথম আওয়ারে কাজ করতেছি সাপ্লায়ারের সাথে, সেকেন্ড আওয়ারে কাজ করতেছি আমার ফ্যাক্টরির ভিতরে লোকের সাথে, থার্ড আওয়ারে কাজ করতেছি আমি বাইং এর সাথে, আমার কাজের কিন্তু ভ্যারাইটি আছে। তো এই দিকটা আর কি সবাই চিন্তা করা উচিত, একঘেয়েমি হবে না। মার্চেন্ট হইলে অবশ্যই সে বিভিন্ন টাইপের কাজ করবে, তো এটা ভীতিকর কিছু না, এটা চ্যালেঞ্জিং জব, ইন্টারেস্টিং জব। বুঝেছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত শত ব্যস্ততার মধ্যেও হোম অফিস করতেছেন, তারপরও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো ভাইয়া, আপনাকে এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আমাদের সাস্টেক ক্যারিয়ার ক্লাব সম্পর্কে বা এই ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে আপনি কিছু বলতে চান কি? তো যদি হ্যাঁ, সাস্টেক ক্যারিয়ার ক্লাব যেটা আছে সেটার সাথে আমি শুরু থেকে জড়িত। আমি এর শুরুতে যারা কাজ করছিলাম, আমাদের ফোর্থ ব্যাচ থেকে সাস্টেক ক্যারিয়ার ক্লাবে স্টার্ট হয়, ওইখানে আমাদের যে ভাইরা ছিল ফোর্থ ব্যাচের, ওরা আমাদের সিনিয়র ভাইদের ইনভাইট করছিল একবারে যে আসার জন্য ক্যাম্পাসে। যখন সাস্টেক ক্যারিয়ার ক্লাব কেবল কথাবার্তা হইতেছে যেটা আর কি ফর্ম হবে আমরা ক্যারিয়ার ক্লাব করব, তখন থেকে আমি জড়িত, এবং তখন থেকে আমি সাস্টেক ক্যারিয়ার ক্লাব থেকে দেখতেছি যে তারা প্রতি স্টেপে ভালো ভালো উদ্যোগ নিতেছে স্টুডেন্টদের কিছু শেখানোর জন্য। সাস্টেক ক্যারিয়ার ক্লাবে যারা থাকে তারাও নতুন নতুন কিছু জিনিস শিখতেছে, এবং চেষ্টা করে সব সময় যে আমাদের সাস্টেকের যারা আছে তাদেরকে আস্তে আস্তে স্কিল ডেভেলপ করা, সেটা সিভি রাইটিং হইতে পারে, সেটা আমার স্পিকিং হইতে পারে, সেটা আমার আউট নলেজ হইতে পারে। আমি বিভিন্ন কর্মকাণ্ড সাস্টেক থেকে দেখছি যে ক্যারিয়ার ক্লাবে এরা অ্যারেঞ্জ করতেছে, এবং এটা আসলেই
ভালো একটা উদ্যোগ সাস্টেক ক্যারিয়ার ক্লাবে। আমি আশা করি এই উদ্যোগগুলো তারা আরো ভবিষ্যতে নিবে, যেটা আমাদের স্কিল ডেভেলপে সাস্টেশিয়ানদের জন্য ভালো কাজ করবে। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আসলে আমাদের ক্লাবের কাজগুলোতে সবসময় আমাদের স্যাররা পাশে থাকেন, বিশেষ করে আমাদের ক্লাবের মডারেটর ইঞ্জিনিয়ার জাহিদ মুরাদ শুভ স্যার এবং চিফ অ্যাডভাইজার স্যার ইঞ্জিনিয়ার নয়নচন্দ্র ঘোষ স্যার আমাদেরকে সার্বিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন বা আমাদেরকে শুনছেন, কোনো কিছু জানার থাকলে ভায়াকে প্রশ্ন করতে পারেন। আপনারা আপনাদের ফোন বা কম্পিউটারের মাইক্রোফোন ও ক্যামেরা অন করে কাইন্ডলি একে একে প্রশ্নগুলো করেন। হ্যাঁ তানভীর, ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালোই। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যারা পঞ্চম ব্যাচের যারা ফ্রেশার হিসেবে বিয়ে হয়েছে গত বছরের অক্টোবর মাসে, এখন অনেকে হয়তো বা চাকরিতে ঢুকতে পারেনি এই বর্তমান পরিস্থিতির জন্য, আমাদের জন্য কোনো সাজেশন আছে কিনা আপনার, সেটা যদি বলতেন। আমি হ্যাঁ, অনেকে প্রথম ব্যাচে পঞ্চম ব্যাচে যারা বের হয়েছে অনেকে হয়তো এখন চাকরিতে ঢুকছে, অনেকে ঢুকতে পারে নাই। এটা আমাদের গ্লোবাল যে প্রবলেমটা চলতেছে, করোনার প্রবলেমটা চলতেছে, তারপর এটার জন্য সার্কুলার এখন দিচ্ছে না, তো হতাশ হওয়ার কিছু নাই। টেক্সটাইল সেক্টর বাংলাদেশ অবশ্যই থাকবে। এবং একটা জিনিস সবাই একটু ধারণা নেওয়া উচিত যে আমাদের যেটা আমরা যার ইঞ্জিনিয়ার, যেমন আমরা পোশাক ক্ষেত্রের ইঞ্জিনিয়ার, তো এটা হচ্ছে আমাদের বেসিক নিডের সেকেন্ড পয়েন্ট, খাদ্য বস্ত্র, খাদ্যের পরে বস্ত্র। বাট আমাদের সভ্য জগতে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি খাবার না খাইয়াও বাঁচতে পারবা, কিন্তু কাপড় না পরে তুমি বাঁচতে পারবা না। তো আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের অবশ্যই পোশাকের দরকার আছে, যতদিন পর্যন্ত পোশাকের দরকার থাকবে ততদিন পর্যন্ত এই সভ্য জগৎ থাকবে, ততদিন পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অবশ্যই দরকার হবে। কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই এই বস্ত্র ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ভালো ভালো চিন্তাধারা দিয়ে এবং ভালো ভালো আবিষ্কার দিয়ে, যেভাবে তারা পোশাকের সাথে আর কি বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আসতেছে। তো পঞ্চম ব্যাচের আমি সবাইকে এটাই বলবো যে হতাশ হওয়ার কিছু নাই, আমাদের টেক্সটাইল সেক্টরে যারা আছে, তোমাদের সিনিয়র ভাইরা আছে, অনেকেই চেষ্টা করতেছে, তোমাদের জব অপরচুনিটি তারা পাইলে তোমাকে জানাচ্ছে। বাট হ্যাঁ, এখন করতে পারো, টেক্সটাইলের সাথে জড়িত যে সকল বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা পড়তে পারো আবার রিপিট, এবং যেখানে যেখানে আর কি তোমাদের জবের অপরচুনিটি গুলো থাকে, বিডি জবস বলো বা অন্যান্য সিনিয়র ভাইদের যে জবের সার্কুলার দেয় তাদের সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু একটা পাবা আশা করি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আরো যারা যুক্ত আছেন তারা চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা খুব মানে অল্প কয়েকটা প্রশ্ন নেব, সুতরাং আমাদের সময় খুব লিমিটেড, আপনারা দ্রুতই প্রশ্ন করুন। ভাই আমার মনে হচ্ছে আর আর কেউ কোনো প্রশ্ন করতে চায় না। হানিফ মিয়া, হ্যাঁ হানিফ মিয়া আসছে। হানিফ মিয়া, আপনি আপনার প্রশ্নটি করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভাই আমি এড বেচ থেকে বলছিলাম। হ্যাঁ জি ভাইয়া বলো। ভাইয়া আমাদের ভালো মার্চেন্ট হইতে হইলে এখন থেকে ভাই আমাদের কোন দিকগুলোর প্রতি নজর দেওয়া উচিত, মানে কোন স্কিলগুলো আমাদের অ্যাচিভ করা দরকার, এটা সম্পর্কে আমরা আলোচনা কিছু করছি। হ্যাঁ অলরেডি আমরা এটা বলছি ভাইয়া, তারপরে ওকে একটু বলে দেন। আমি একটু বলতেছি, যেমন তোমার টেকনিক্যাল নলেজ গুলো অবশ্যই থাকতে হবে, যেহেতু তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং নন টেকের ভিতরে একটা মেইন ডিফারেন্স হচ্ছে যে টেকনিক্যাল নলেজটা থাকা, আর এর সাথে অবশ্যই তোমাকে কম্পিউটার স্কিল থাকতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, ইংরেজিতে পারদর্শী হইতে হবে। তো এইসব বিষয়ে মিলাইয়া তোমাকে আর কি প্রিপেয়ার করতে হবে নিজেকে যে আমি মার্চেন্ট হিসেবে আর কি যাব, এটাই আর কি। আর কেউ কি ভাইয়াকে প্রশ্ন করতে চান? আমাদের সাথে যুক্ত আছেন ফজলে রাব্বি, মান্তাসা রওশন কবির, মোহাম্মদ হানিফ মিয়া, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম রায়হান, পিয়া রেহনুমা, তানভীর আহমেদ, নিপু ভাইয়া, আরো অনেকেই যুক্ত ছিল, তারা হয়তো তাদের কোনো সমস্যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, তো আমরা তাহলে এই সেশনটা শেষ করতে চাচ্ছি।
আর হয়তো কেউ কোনো প্রশ্ন করবে না। তো ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ সাস্টিক কেরিয়ার ক্লাবকে তথা সবাইকে সময় দেওয়ার জন্য। সেই সাথে সাথে আমি সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের নেক্সট উইকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরে আরেকটা সেশন হবে, সেদিন হয়তো শুক্রবার বিকাল 3টায়। তো সবাইকে সেটা দেখার জন্য বা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল। আশা করি আমাদের এই প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের সময়ে আমাদের এই সময়গুলা গুরুত্বের সাথে কাটবে এবং আমরা নতুন কিছু শিখব বা জানব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। তো ভাইয়া কোনো কিছু একটা বাক্যের মধ্যে বলতে চান কিনা? ধন্যবাদ তোমার ফার্স্ট ক্যারিয়ার ক্লাবকে, আবারও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, সবার সাথে কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। হ্যাঁ, আমি ওই কথাই বলবো যে করোনা একটা মহামারী আমাদের, যেটা গ্লোবালি আর কি ডিজাস্টার, মানে আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য যে সব মার্কেট গুলোই আস্তে আস্তে তারা এখন আপাতত বন্ধ আছে। তো এই এখানে আর কি আমাদের হতাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের মার্কেট গুলো আবার ওপেন হবে, বাংলাদেশ থেকে অবশ্যই তারা আমাদের পোশাক নিবে। এবং আমি এটুকু আমার আত্মবিশ্বাস যে বাংলাদেশ যে কোয়ালিটি দিচ্ছে এবং যে দামে দিচ্ছে অন্য কোনো কান্ট্রি এটা দিতে পারবে না। তো টেক্সটাইল সেক্টর বাংলাদেশের ফিউচারে ইনশাল্লাহ আরো ভালোভাবে আগাবে। আর করোনার যে পরিস্থিতির ভিতরে সবাইকে অনুরোধ করবো, সবাই বাড়িতে থাকেন আর অবশ্যই নিজের প্রতিবেশীকে যে খোঁজ খবর নিবেন, তাদের প্রতি আপনার যে দায়িত্ব সেটা পালন করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ তোমার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাস্টেক কেরিয়ার ক্লাবের পরবর্তী প্রোগ্রামে আবারও যুক্ত হন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।